হ্যালো গাইস, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি দর্শনীয় স্থান দেখাবো, যেটি বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলায় অবস্থিত, আমাদের বাড়ির পাশে। আসলে জায়গাটি দর্শনীয় স্থান বললে ভুল হবে, এটি আমাদের বৌদ্ধ সম্প্রদায় যারা রয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মের অনুসারী যারা রয়েছে, তাদের জন্য মহা পবিত্র স্থান। আপনারা হয়তো একটি মাইকের শব্দ শুনতে পাচ্ছেন ওই জায়গায়। ওই যে আমি যদি একটু গিয়ে করে দেখাই, ওই যে আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন মন্দির, এটির নাম হচ্ছে আসলে রামাজাদি, রামজাদি হিসাবে আখ্যায়িত করা হয়। বান্দরবানে এটি তৈরি করেছেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় উপায়াজ্যোতি মহাতেরো, যাকে আমরা শ্রদ্ধেয় উসালাবান্তে নামে চিনি, বাংলাদেশের বান্দরবানের রাজ পরিবারের সন্তান। আমি আজকে আপনাদেরকে এর চারপাশের অবস্থান সম্পর্কে একটু বেসিক ধারণা দিব, যাতে সবাই আসলে এটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি খুব সহজে এবং অতি শীঘ্রই আপনার মোবাইলে চলে আসে। ধন্যবাদ সবাইকে, স্বাগত থাকবেন। এটি হচ্ছে আমাদের রামজাদি হদবাবু গুনা রুয়াংশের বাস্তারবান, এটার একটি পরিচিতি। এটি দুটি রাস্তা রয়েছে, উনি হচ্ছে আমাদের প্রয়াত উসালাবান্তে উপায়াজ্যোতি মহাতেরো মহোদয়, যিনি করোনার সময় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। রামজাদিটির প্রতিষ্ঠাতা হচ্ছে উনি। চলে আসলাম সেই রামজাদিতে, 1 মিনিটের পথ, আপনার সাথে থাকবেন আশা করি। আপনাদেরকে আমি আপনাদের গিয়ে একটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই রামজাদিতে বৌদ্ধ ধর্মের অনুসারী ছাড়াও অন্যান্য সকল ধর্মের মানুষরা এই জাদিটি ভ্রমণে আসতে পারত, কিন্তু কিছুদিন ধরে আপাতত বন্ধ রয়েছে, কারণ এখানে অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে, যার কারণে এটি আসলে আপাতত বন্ধ। আপনারা যারা আসবেন খুব খেয়াল করে আসবেন, বা এটি সম্পর্কে জেনে বুঝে আসবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই রামজাদির অন্যতম প্রধান একটি আকর্ষণ হচ্ছে বানর, এখানে প্রচুর বানর রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, চারপাশটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে কত সুন্দর দৃশ্য। পায়ে হেঁটে আর কয়েকটি পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব সেই বিশ্ববিখ্যাত রামজাদিতে। বিশ্ববিখ্যাত বলাতে আপনারা হয়তো কেউ কেউ কথাটি শুনে হাসবেন, আসলে এটি বিশ্ববিখ্যাত, কারণ বাংলাদেশের কোথাও এরকম একটি দর্শনীয় বা তীর্থস্থান নেই, যেটি একমাত্র হচ্ছে আমাদের বান্দরবান পার্বত্য জেলায় রয়েছে। ভিতরের অবস্থান আমি আপনাদেরকে জানাতে পারবো না, কারণ এখানে কিছুটা সমস্যা রয়েছে, যার কারণে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবো। এই জাদির চারপাশটা আমি আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করব। বাজাবেন না?
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো এবং পূজার প্রায় শেষ পর্যায়ে আমরা আসলে চলে আসলাম। আমি আসলে এইটুকুতেই দেখাচ্ছি, এখানে আসলে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এরপর আমি বাইরের চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, পরবর্তী সময় যদি আবার কোনো এক সময় আসা হয় তাহলে আপনাদের পুরোটা জাতি ঘুরে দেখানোর চেষ্টা করব। অধীর আগ্রহে আপনারা যারা ভিডিওটি দেখার চেষ্টা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।